হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে হচ্ছে আমার ফ্রেন্ড রাখির বিয়ে, তো ওর বিয়ের ব্লগটা নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তো এই জন্য হচ্ছে ড্রেস নামিয়ে নিয়েছি, আমার হাজব্যান্ডের সুন্দর জন্য এই শার্টটা, আর আমার যে ঈদে যে মিন্ট কালারের ড্রেসটা আমি নিয়েছিলাম ওটা নামিয়ে নিয়েছি, ওটার সাথে ম্যাচ করে হচ্ছে হিজাব নামিয়ে নিয়েছি। তো এগুলোর সাথে হালকা একটু মেকআপ করব, দেন রেডি হয়ে চলে যাব। তো অলরেডি মসজিদে চলে গেছে, এই ফাঁকে হচ্ছে আমি রেডি হয়ে নিচ্ছি, ড্রেসটা অলরেডি চেঞ্জ করে ফেলেছি, আর এখন হচ্ছে আমি আমার মাথা যে ক্যাপটা আছে হিজাবের নিচে ওই ক্যাপটা পরে নিয়েছি, আর এখন হচ্ছে একটু ফেনাইলাভলি দিয়ে নিচ্ছি। আমাদের সব বাঙালির বাসায় হচ্ছে এই একটা ক্রিম থাকে, মানে গরমের সময় আমরা ফেনাইলাভলিটাই বেশিরভাগ মানুষ ইউজ করি। আর এটা হচ্ছে আমার প্রাইমার, এই প্রাইমারটা আমার খুব পছন্দের একটা প্রাইমার, কিন্তু দেখেন বের হচ্ছে না, এই এই বের হচ্ছে না, মানে এটা প্রায় হচ্ছে শেষ পর্যায়ে, কারণ আমি বলতে গেলে প্রায় এক দেড় বছরের মতো এটা ইউজ করছি, তো এটা প্রায় শেষ পর্যায়ে। তো ইনশাল্লাহ আরেকটা নিব। তো এটা কি হচ্ছে আমি ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি, আমি কিন্তু অনেকগুলো নিয়ে ফেলেছি, ব্ল্যান্ড হোক না, আচ্ছা দেখি ব্ল্যান্ড করা যায় কি না। তো এ তো সবগুলো আমি মেখে নিয়েছি, আর এখন হচ্ছে আমার এসডি একটা ফাউন্ডেশন আছে, ওই ফাউন্ডেশনটা আমি নিয়ে নিয়েছি এখান থেকে, মানে 2 ফুটা বের করে নিয়েছি, আর এগুলাই হচ্ছে মুখে ব্ল্যান্ড করব। আমার পেছনের রশিতে কাপড় চোপড় দেখা যাচ্ছে, তো প্লিজ ইগনোর করবেন, আমার বাসায় যেহেতু বারান্দা নেই তো দেখা যায় এই যে কাপড় চোপড়গুলো থাকে, এগুলা হচ্ছে আমার রুমের মধ্যে রশিতে দিতে হয়, তো এই জন্য এগুলো প্রায় সময় আমার রুমে থাকে, তো ওটাকে প্লিজ ইগনোর করবেন। তো আমি আমার যে ফাউন্ডেশনটা আছে ওটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি, আমি পাফটা ভিজিয়ে এনেছি ওটা দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি। তো বেশি মেকআপ করব না, এই জন্য সব কিছু একটু অল্প অল্প করে দিচ্ছি, যদিও এখন একটু বেশি মনে হচ্ছে, বাট যখন বের হব বা মানে বাইরের আলোতে ওটা এত বেশি লাগবে না, এখন তো মোবাইলের হচ্ছে ফ্ল্যাশ লাইট জ্বলতেছে, এই কারণে হচ্ছে একটু বেশিই দেখা যাচ্ছে। তো আমি এখানের মধ্যে কনসিলার দিয়ে নিচ্ছি, কনসিলারটাকে ব্ল্যান্ড করব। অনেকে অনেক ধরনের অনেক কালারের কনসিলার ইউজ করে, বাট আমি একটাই কালারের ইউজ করি। তো এ তো আমি হচ্ছে ব্ল্যান্ড করে ফেলেছি এগুলাকে, আর এখন আমি হোয়াইট টোনের পাউডারটা হচ্ছে আমি মুখে দিয়ে দিচ্ছি। তো আমার ওই লুজ পাউডারটা আমার কাছে নেই, তো আমি বিয়ের সময় লুজ পাউডারটা না কিনে হোয়াইট টোনের এই পাউডারটা নিয়েছিলাম, কী মনে করে নিয়েছিলাম জানি না, বাট আমি এটাই নিয়েছিলাম। তো এটাই আমার কাছে আছে, তো মেকআপের পর ওটাকে সেট করার জন্য হচ্ছে আমি এই পাউডারটা ইউজ করি। তো মোটামুটি তো বেসটা ক্লিয়ার হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে আমি আমার আই লুকটা করে নিব। আমি মরফির আই শ্যাডো প্যালেটটা থেকে হচ্ছে আমার আই লুকটা করব, খুব সিম্পল করে সেজে দেন রেডি হয়ে আপনাদের সামনে আসছি। এ তো রেডি হয়ে বের হয়ে গিয়েছি, ও নামাজ পড়ে এসে রেডি হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে আমাদের বিল্ডিং থেকে বের হলাম, এখন হচ্ছে আমরা অটোর মধ্যে, অটোতে করে হচ্ছে ওর বিয়েতে যাচ্ছি, যেটার পরপরই আমরা বের হয়ে গিয়েছিলাম, রাস্তায় তেমন একটা গাড়ি ছিল না, আর ওর ক্লাবটা আমাদের বাসার পাশেই, তো এই জন্যই হচ্ছে আমরা অটোতে করে চলে গিয়েছি। আর এই যে ওর ক্লাবেও চলে এসেছি, এই যে কী সুন্দর করে উপর দিয়ে সাজানো, তো এখন হচ্ছে উপরে উঠব। ওর বিয়েটাও হয়েছে আজাদ ক্লাবে, মানে আমাদের বিয়েটা যে ক্লাবে হয়েছিল সেটা, বাট আমারটা ছিল 2 তলায় আর ওরটা হচ্ছে 3 তলায়। তো এই যে চলে এসেছি, ক্লাব প্রায় ফাঁকা বলতে গেলে, খাওয়া দাওয়া এখনও শুরু হয়নি, অলরেডি 1:15টার মতো বাজে। তো এখানে ক্যামেরাম্যান অলরা সব কিছু সেট করছে, আর এই ফাঁকে আমরা একটু ভিডিওতে চলে আসলাম। দেখেন ও বলতেছে ভিডিও, আমি বলতেছি হ্যাঁ, ও মুখ সরাই ফেলছে। আচ্ছা, তো এই যে আমার যে ফ্রেন্ডগুলো আছে ওরা কেউ এখনও আসে নাই, ওদের জন্য ওয়েট করতেছি, ফোন করে অনেকক্ষণ গালাগালি করলাম, তা ও দেখতেছি দেরি হচ্ছে ওদের আসার জন্য। তো আমি এই ফাঁকে দিয়ে একটু ভিডিও করে নিচ্ছি, স্টেজ ফাঁকা, সব কিছুই কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে, কাউকে চিনি না, অসহায়ের মতো আমি আর আমার হাজব্যান্ড এক কোনায় বসে আছি। ক্লাবটা অনেক সুন্দর করে সাজানো, স্টেজটা আমার অনেক ভালো লেগেছে, আর এই যে সামনে দিয়ে হচ্ছে যাওয়া আসার মাঝখানে হচ্ছে ফুল দিয়েছে, তো এটাও সুন্দর লেগেছে। এই দেখেন অবশেষে তারা এসেছে, অনেক প্রতীক্ষার পর তাদের সাথে আমার মিট হলো, কারণ আসলে সচরাচর তো এরকম দেখা সাক্ষাৎ হয় না, হঠাৎ করেই কোনো না কোনো অকেশনে সবার সাথে দেখা হয়। আর এই হচ্ছে আমার বান্ধবী রাখি, যার হচ্ছে আজকে বিয়ে,
ওর অলরেডি গতকাল আক্ত হয়ে গিয়েছে, মানে গায়ে হলুদের দিন, তো আজকে হচ্ছে অনুষ্ঠানটা করতেছে। তো এখানে ও সাইন করেছিল, আমি যেতে যেতে সাইন করা শেষ হয়ে গিয়েছে, ওটা আমি আর শ্যুট করতে পারি নাই। তো ওইখানে যে ভিডিও ম্যানরা ছিল, ও যে ক্যামেরাম্যানরা ছিল, ওরা কিন্তু ছবি টুবি তুলেছে। তো এই যে এসেস কোনো রকমেই হচ্ছে ফাঁকা পাচ্ছি না যে আমরা উঠে উঠে বসবো বা আমরা উঠে কিছু ছবি তুলবো। তো ওদিক দিয়ে ওর ফটোশ্যুট করতে করতে আমরা চিন্তা ভাবনা করলাম আমরা সবাই মিলে একটা একটা সিঙ্গেল পিক তুলি, কয়েকটা পিক তুলি। বউ হচ্ছে ফটোশ্যুটিংয়ে বিজি। তো এখানে আমরা টোটাল 6 জন ফ্রেন্ড আছি, আমাদের আরও ফ্রেন্ড ছিল যাদের বিয়ে হয়ে যাওয়ার কারণে তারা আর আসতে পারেনি। এই যেহেতু সবাই চলে এসেছে, তো আমাদের ছবি তোলাও শুরু হয়ে গিয়েছিল। তো সবাই একসাথে প্রথমে কয়েকটা গ্রুপ ছবি নিয়েছিলাম, দেন কয়েকটা সেলফিও তুলেছি। এই ছবিগুলো তুলে আমরা খাওয়া দাওয়া চলে এসেছি, আর এখন হচ্ছে খাওয়ার টেবিলের সামনে বসে আছি, মানে কে কোথায় বসবে এগুলো জাস্ট অ্যারেঞ্জ করতেছি। এ তো ওরা প্রথমে ওই পাশে বসেছিল, আর আমাকে বললো এই পাশে আসি বসার জন্য, কারণ ওইখানে আগে একটা মেয়ে বসা ছিল, তো এই কারণে আমি ওদিকে বসতে পারি নাই। তো আমি এই পাশে এসে ওনার সাথে বসলাম। পরে আবার ওদিক থেকে তুলে ওদের পাশে এনে বসেছিল, কারণ যে মেয়েটা বসেছিল সে উঠে গিয়েছিল, তো আমি আবার ওদের পাশে বসে গিয়েছিলাম। তো এখানে এই যে আমাদের টেবিলে খাবার দাবার চলে এসেছে, প্লেট ধোয়া গ্লাস ধোয়ার কাজ অলরেডি শেষ, আর এখন আবার খাওয়া দাওয়ার পর চলে এসেছি আবার ভিডিও শ্যুট করার জন্য। অ্যান্ড এখানে বসে বসে সবাই মিলে হচ্ছে এই ধরনের ছবি তুলেছি। আমাদের প্রত্যেক ওয়েডিংয়ের মধ্যেই আমাদের সবার এই ধরনের কোনো না কোনো ছবি থাকে, মানে হাতে সবার হাতের ছবি একসাথে। তো এই টাইপসের ছবিগুলো আমাদের সব ফ্রেন্ডের অনুষ্ঠানে দেখা যায় থাকে। তো দেন এই ছবিগুলো তুলে আমরা চলে গিয়েছিলাম স্টেজে। স্টেজ যেহেতু ফাঁকা হয়েছে, তো এই জন্য ফাঁক বুঝে কোপ মেরে দিয়েছিলাম। তো এই যে আমরা কয়েকটা ছবি তুলে নিয়েছি আমাদের বউ ফ্রেন্ড রাখির সাথে। তারপর পরই হচ্ছে কিছুক্ষণ পর ওর হাজব্যান্ড চলে এসেছে, তো এই জন্য আমরা ওই স্টেজ থেকে নেমে গিয়েছিলাম। আর এই যে বউ আর বর একসাথে দাঁড়িয়ে আছে, তো এখানে হচ্ছে একজন আরেকজনের রিলেটিভসের সাথে হচ্ছে পরিচয় করিয়ে দিচ্ছিল, একজনকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এখানে রাখির কানের দুলটা হচ্ছে ওর ওনার সাথে মেবি লেগে গিয়েছে। তো এরকম আমার বিয়ের সময় হচ্ছে আমার হাতের যে কালিরা ছিল, কালিরাগুলো বারবার ওনার সাথে লেগে যাচ্ছিল, মানে আমি পুরো মানে যতক্ষণ ক্লাবে ছিলাম ততক্ষণ আমি শুধু কালিরাকে আমার ওনার থেকে ছুটাইছি, কালিরাকে ছুটাই আবার লাগে যায়, আবার ছুটাই আবার লেগে যায়। তো এই তো সবাই ওরা মিলে হচ্ছে ছবি তুলছে। আমরা অনেকক্ষণ স্টেজের সামনে ঘুরঘুর করতেছিলাম যে আমরাও উঠবো, একটু জামাইয়ের পাশে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলবো, বাট ওইটা আর হয় নাই, কারণ স্টেজ খালিই হচ্ছিলো না জামাই আসার পর থেকে। তো থাক আর তোলা লাগবে না, জামাইকে একটু শ্যুট করে নিয়েছি তাতেই হবে। আর আমার হাজব্যান্ড হচ্ছে এদিক ওদিকে হাঁটতেছে, দেখেন মুখের মধ্যে কালো মেঘ নেমে এসেছে, কারণ সে বাসায় যাবে, বাসায় যায় ঘুম দিবে। সে মানে কতক্ষণ ধরে আমাকে বলতেছিল আমি চলে যাই, তুমি থাকো আমি চলে যাই। তো এখানে সবাই মিলে হচ্ছে আমরা গল্প করছি, কিছুক্ষণ পর হচ্ছে আমরা বের হয়ে যাব, মানে বউ আর জামাই একটু খাওয়া দাওয়া করতে গেলে, দেন হচ্ছে আমরা কয়েকটা স্টেজের ছবি তুলবো, দেন আমরা নেমে বের হয়ে যাব। তো এ তো এখন ওইখানে ফটো সেশন চলছে। আসলে বিয়ের সময় এই একটা জিনিসই সব বেশি পেইন লাগে, মানে শুধু ফটো তুলতে মানে হাসি দিতে দিতে দেখা যায় যে মুখটাই কেমন জানি হয়ে যায়। এ তো বউ আর বর খাওয়া দাওয়া করতে চলে গিয়েছে, আর এখানে আমার ফ্রেন্ডরা বসে বসে হচ্ছে সিঙ্গেল পিক তুলছে। আর ক্লাব প্রায় ফাঁকা, আর যারা যারা এসেছিল এখন তো প্রায় 4:30-4:30 মতো বাজে, তো প্রায় মানুষই হচ্ছে বাসায় চলে গিয়েছে। আর এখন ওদিকে হচ্ছে বাকি যারা ছিল বউ বরের আত্মীয় স্বজন, বউ বর ওরা সবাই মিলে হচ্ছে ওখানে ওদের লাঞ্চটা করে নিচ্ছে।
তো এগুলো করার পরপরই হচ্ছে আমি বের হয়ে গিয়েছিলাম, বের হয়ে হচ্ছে বাসায় চলে যাচ্ছি। আমাদের রাত্রে আরেকটা বিয়ের প্রোগ্রাম আছে, ইনশাল্লাহ পরবর্তীতে আমি ওই বিয়ের প্রোগ্রামে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিব। আজকের ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।